সবাইকে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটা হলো শীতের সবজি আর কিমা দিয়ে ভীষণ মজার ভাজা পুলি পিঠা বানিয়ে দেখাবো। আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্রথমে আমি কিমা দিয়ে সবজিটা রান্না করে নেব। তার জন্য চলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর মরিচ। পেঁয়াজটা এখন আমি হালকা ভেজে নেব। আর আমি মোবাইলটা হাতে নিয়ে ভিডিওটা করতেছিলাম তাই কাঁপতেছিল, স্ট্যান্ডটা আমার ভেঙে গিয়েছিল। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। আদা রসুন পেস্টটা দেওয়ার পরে আমি এক মিনিটের মতো ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এই তো এখানে আমি এই সবজিগুলো নিয়েছি মটর, আলু আর বাঁধাকপি, গাজর আর পেঁয়াজ পাতা, আর নিয়েছি এই তো গরুর কিমা। এই তো আদা রসুন পেস্টটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া। এখানে আমি আর কোনো মশলা দেব না। এই তো এখন আমি কিমাগুলো দিয়ে দিলাম। কিমাগুলো দেওয়ার পরে আমি দুই এক মিনিট রান্না করব, তারপরে সবজিগুলো দিয়ে দেব। কিমাটা আমি 3 মিনিটের মতো রান্না করেছি, তারপরে তো সবজিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আর এই তো আমার রান্নাটা করা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো বানাবো। এই তো এখন আমি পুলি পিঠাগুলো বানাবো। তার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সুন্দরভাবে মিশিয়ে নেব লবণটা, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সুন্দরভাবে তেলটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব, এতে করে পিঠাগুলো খুবই মসমসে হবে। এবার অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। এবার আমি এই ময়দার ডোটাকে একটা প্লেট দিয়ে ঢেকে রাখলাম 5-7 মিনিটের মতো। এখন সুন্দরভাবে এটাকে আরও 2-1 মিনিট মেখে নেব। এবার ছোট ছোট করে লুচি কেটে আমি রুটি বানিয়ে নেব, তারপরে পিঠাগুলো বানিয়ে নেব। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপনাদের মোবাইলে আমার রেসিপিটা চলে যাবে, আর সেখান থেকেই কিন্তু আমার রেসিপিটা আপনারা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন, আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো কিছু পিঠা আমি বানিয়ে নিয়েছি, এখন আমি ভাজবো। তার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, আর এই পিঠাগুলো এখন অল্প জ্বালে তারপরে ভেজে নিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু পুরোটা পুড়ে যাবে আর পিঠাটা কিন্তু খাস্তা হবে না। এই তো পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি কিছুক্ষণের মধ্যেই পিঠাগুলো উঠিয়ে নেব। আশা করি আমার আজকের এই শীতের সবজি দিয়ে আর কিমা দিয়ে ভীষণ মজার ঝাল পুলি পিঠা বানিয়ে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।